কলকাতার কাঠগড়ায় লিটন কিপিং নিয়ে সমালোচনার জ্বর। বুল তো মানুষেরই হয়, অথচ এই বুলের জন্য এবার তুলোধনুর শিকার লিটন কুমার দাস। আইপিএল নিজের অভিষেক ম্যাচ খেলতে নেমে লিটন গড়লেন ভারতীয়দের রসালে। কেউ কেউ এমনও বলছে আইপিএল থেকে লিটনকে বাংলাদেশে ফেরত পাঠাও। জয়ের জন্য মুখিয়ে থাকা কলকাতা 20 এপ্রিল হেরেছে পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দল দিল্লির ক্যাপিটালসের কাছে। এই ম্যাচের আগে মুস্তাফিজুর রহমান ডেভিড উইনাররা কোনো ম্যাচে জিততে পারেননি। এমন একটি দলের কাছে হারের পর যখন বুলক্রুট শুধরানো নিয়ে বসা উচিত, ঘুরে দাঁড়ানোর কথা ভাবা উচিত, তখন কলকাতার সমর্থকরা লিটনকে ধুয়ে দিচ্ছেন। তাদের দাবি লিটনের কারণেই নাকি হেরেছে কেকেআর। লিটন যদি বোল না করতেন তাহলে 127 রানের ছোট পুঁজি নিয়েই নাকি দিল্লিকে হারের স্বাদ দিত দুইবারের চ্যাম্পিয়নরা। টুইটার খুললেই চোখ পড়েছে লিটনের সমালোচনার আর নিন্দা। 4 হাঁকিয়ে অভিষেক ঘটানো লিটন ব্যাটিংয়ের জন্য বাংলাদেশি এই সুপারস্টার কাঠগড়ায় কিপিংয়ের জন্য। রহমতুল্লাহ গোবরাজকে একাদশের বাহিরে রেখে এদিন উইকেট কিপার হিসেবে খেলানো হয় লিটন। তবে মন ভরাতে পারেননি একটিও। ম্যাচের শেষ দিকে কলকাতার বোলাররা লড়াইয়ে জমিয়ে তুলেছিলেন। 17তম ওভার শেষে 15 রান প্রয়োজন ছিল। দিল্লির রান করতে বেশ কষ্ট হচ্ছিল। অমিত যাবত ও এক্সর পটেলের 18তম ওভারে দ্বিতীয় বল করণ চক্রবর্তী বল খেলতে অনেকখানি এগিয়ে আসেন ললিত যাবত। লিটন পেয়ে যান স্টাম্পিংয়ের সুবর্ণ সুযোগ, তবেও খেলায় সেই সুযোগ হাতছাড়া হয়। বল হাতে জমাতে পারে স্টাম্পও ভাঙতে পারেননি। পরের ওভারে বল হাতে নেন নীতিশ রানা। ওভারের 5ম বলে লিটন আরও একবার স্টাম্পিং মিস করেন। এবার লেগেছিলেন এক্সর প্যাটেল। আর পরপর দুইবার লিটনের স্ট্যাপিং মিস দেখে রেগে আগুন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। টুইটারে লিটনকে বাজেভাবে আক্রমণ করছেন তারা।